हेलो फ्रेंड्स, फिर एलम आमी शिल्पी आबार एकटा नतून ब्लग निये तोमादेर माझखाने। तो आमी एखन जाबो, आमी देखो चान करे फेलेछि, चान पुजो टुजो आमार होये गेछे, एखनी जाबो पुजो दिते। तो चुलगुलो भेजा, आज अनेक दिन पर शैम्पू करेछि। तार आगे बोले दी आमार चैनेले तोमादेरके दुजोनेर नाम बोलछि आमी। आमार निउ आमार परिवारेर नतून सदस्य तारा हलो गे स्वाति बनार्जी आर स्वागता भट्टाचार्या। ওরা আমার রোজ ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ভালোবাসা, খুব ভালোবাসে তাদেরকে, মানে কি বলবো, সবসময় ভিডিও দেখে কমেন্ট করে, নতুন হয়েছে তো অনেক অনেক ভালোবাসা নিও বনু। তোমরা ভালো থেকো, সবসময় সুস্থ থেকো। আর আজকে দেখো গত সোমবার দিন অম্বুবাচী লেগে গেছিলো, তার জন্য শ্যাম্পু করতে পারিনি। আজকে শুক্রবার, কালকে তো করা যাবে না, বৃহস্পতিবার। তো আজকে শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু টেম্পু করেছি, এখন আমি পুজো দেব। তাহলে পুজো দিয়ে তোমাদের কাছে ফিরে আবার আসছি, কেমন? সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা 3 মিনিট দেখে কমেন্ট করো। এই বলে ভিডিওটা শেষ করছি, টাটা। আমার ঠাকুর পুজো শেষ হয়ে গেছে, পুজো শেষ। তারপর দেখো এখানে ঠাকুরের জল এনেছি, এই যে 2 লিটারই বোতল এনে রেখেছি, কারণ আর এই ফিল্টারের জল দিয়ে ঠাকুরকে চান করাই, শিবকে চান করাই, আর এই জলটা ঠাকুরকে দেই, সবসময় এনে রাখি, কারণ আমরাও যেহেতু মিনারেল ওয়াটার খাই, ঠাকুরকেও দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখো কে এসছে, দেখো এটা আমাদের মাহি এসছে। আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, পুজো টুজো আমার সব শেষ, এখন আমি রান্না করবো, রান্না বসাবো। আর দেখেছো গ্যাসের চুলাটা আমি একটু যাত্রা করেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর মাহি অনেকক্ষণ হয়েছে, মাহি এসছে, অনেকক্ষণ হয়ে গেছে। দেখো মাহি চুল বাঁধে না, জানো, মাহি চুল বাঁধতে চায় না। আর মাহিকে বলেছি ধ্যান করতে, আমি যখন চোখ বুঝে ধ্যান করছি, মাহিকে বলেছি ধ্যান করতে, মাহি ধ্যান করে না। মাহি বলে পড়াশোনা করবো না, মাহির ধ্যানটাকে বুঝেছে পড়াশোনা, তাই মাহি নাকি ধ্যান করবে না, মানে পড়াশোনা করবে না। হ্যাঁ, ধ্যান তো আর বোঝে না, বলে পড়াশোনা করবো না। পুটুরি পুটুরি বলে দে, বলে তোমরা সবাই ভাত খেয়েছো, বলো না জোরে, বলো সবাই কি দিয়ে ভাত খেয়েছো, বলো কাচের নয়, এটা স্টিলের। তো একটু যাত্রা করবো, করে বসাবো। তো এখন ধান দুব্বা দেবো এটাতে, দেখো ধান দুব্বা দিচ্ছি, আগে সিঁদুরটা পরিয়ে নেই। দেখো আমার গাছের বেগুন আমি পারছি, শত হলো নিজের গাছের বেগুন, না নিজের যত্নের, হাতের হাতের তিলে তিলে ছোট থেকে বড় করা বেগুন গাছ। দেখো একদিন গাছে জল না দিলেই বেগুন গাছগুলো কেমন জানি হয়ে যায়। এদিকে আরেকটা আছে,
একদিন জল না দিলেই বেগুন গাছটি কেমন জানি হয়ে যায়। তো দেখো চারটা বেগুন হয়েছে, এই দেখো অনেক শখের জিনিস। গোল বেগুন, এগুলি গোল গোল সাইজের। এখানে রাখলাম বেগুনগুলো, বেগুনগুলো জানি কেন ছোট ছোট পড়ে গেছে এই গাছটা থেকে। তো তুলে নিচ্ছি এগুলো, ডাল আর চা বসিয়ে দিয়েছি, চাটা খাবো তারপর আবার ফিরে আসছি। দেখো কারকুল ভাজি করব, কারকুল কেটে রেখেছি, তো এগুলো কেটে লবণ জলে একটু ভিজিয়ে রেখেছি। আর যখন এনেছিলাম তখন তো ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি, বাট আজকে এখন আবার একটু কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। কারকুল আমরা সবাই ভালোবাসি, কাকরোল বা কারকুল এটা, তো এটা ভাজা করব। আর দেখি কি রান্না করি, একটু নিরামিষ করবো আজকে, যেহেতু শুক্রবার তো কোনো রান্না শেয়ার করব না তোমাদের সাথে, তবু যদি পারি নিরামিষটা একটু শেয়ার করব। দেখা যাক কী করছি কেমন। দেখো হলুদ আর নুন মিশিয়ে নিয়েছি, আর এদিকে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। দেখো আর আকাশটা দেখো, কালো মেঘে, অনেক কালো মেঘ আকাশে, দেখো ভালো কালো মেঘ করেছি, বৃষ্টি আসলে তো ভালোই। দেখো কারকুল ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে আরও কিছু আছে এগুলো পরে করব। দেখো একসাথেই বসিয়ে দিলাম, যেহেতু কড়াইটা অনেক বড় তাই একসাথেই বসিয়ে দিলাম, এটা তো হয়ে যাবে, এখন ঢাকা দিয়ে রাখবো। দেখো এখানে নিরামিষের আয়োজন করেছি, কুমড়ো কেটেছি, পটল কেটেছি, তারপর বেগুন, এটা গাছের বেগুন আমার, পটল এই গাছের বেগুন, তারপর বড় বড় ডাঁটা, একদম মোটা মোটা ডাঁটাগুলোকে দেখো এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দিয়েছি কি জানো, আলু তো দিয়েছি, আর দিয়েছি একটা জিনিস, ওটা হলো কাঁঠালের বিচি, কোথায় জানি সব নিচে পড়ে গেছে হয়তো, এই দেখো কাঁঠালের বিচি প্রচুর দিয়েছি, মা কোথায় গেল, এই যে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি দিয়ে এটা টুমটুম করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। দেখো বাকল একদম ফেলে দিয়েছি, উপরের বাকল টাকল সব ফেলে, এই যে কাঁঠালের বিচি, এইগুলো দিয়ে এখন নিরামিষ করবো। এদিকে চুলায় দেখো প্যানে আমি বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দেবো, আদা দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, ব্যাস হয়ে যাবে আমার নিরামিষ, আর অন্য কিছু দেব না। চলো রাহুলের রান্নাটা করে নিই। এদিকে কাঁকরোল ভাজা হয়ে গেছে আমার, আর ওইদিকে দেখো নিরামিষ সবজি বসিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, জিরা দিয়েছি, জিরা জিরা দিয়ে, তারপরে হলুদ নুন সব দিয়ে, আদা সম্বার দিয়ে, কাঁকরোল সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো টমেটো থেকে টমেটো দিতে পারতাম না, টমেটো নেই তার জন্য, আর শুকনো লঙ্কাও দিইনি, তেজপাতাও দিইনি, জাস্ট টমেটো করছি, সিম্পল ভাবে এটা। দেখো হয়ে গেছে আমার নিরামিষ সবজি, দেখো একদম পুরো হয়ে গেছে, কী সুন্দর হয়েছে, খুব টেস্ট হয়েছে। আর ডাল করেছি আজকে, বেশি কিছু করিনি, অনেক গরম লাগছে আমার। তো তো চলো তোমাদের কাছে আবার ফিরে আসছি আমি, পরে এসে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো এটা হলো গিয়ে, আমি যতবারই ছাদে যাই ততবারই গিয়ে ঘুড়ি পাই, জানো তো, ততবার গিয়ে একটা না ঘুড়ি আমার সামনে পড়বে যখন গাছে জল দিতে যাই। তো কী করেছি, ঘুড়িটা আলাদা করে রেখেছি, ঘুড়িটা তোমাদেরকে দেখাবো, গত কালকে না গত পরশুদিন একটা পেয়েছি, গেছে পরশুদিনও একটা পেয়েছি, ওটাও ঘুড়িটা খুব সুন্দর, আজকের ঘুড়িটা তোমাদেরকে দেখাবো। দেখো আর এখানে সুতোগুলো সব বেঁধেছি আমি, এত মজা লাগছিলো টেনে আনতে সুতোগুলো, মানে কি বলবো তোমাদেরকে, দারুণ মজা লাগছিলো, তো এটা তোমাদেরকে শেয়ার করলাম। দেখো কত সুতো এখন খুলতে হবে, আমার হাতও কেটে গেছে কিন্তু, তো মানে ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো ঠিক আছে দেখো ঘুড়িটাও তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস,
চলে এলাম একদম, মানে কি বলবো, একদম পুরো সব শেষ করে এবার তোমাদের কাছে চলে এলাম। আমি আমি শিল্পী, তো সবাই আমাকে চেনো। তো এখন বাজে ঘড়িতে 8:05। তো আমি আমরা রোজ ইভিনিং ওয়াক করি, প্রত্যেক দিন ইভিনিং ওয়াক করি, মাঝে মাঝে 4টায় বেড়ে যায়, ঠিক থাকে না। যেমন যেমন ধরো কালকে 4টায় বের হয়ে গেছিলাম, হ্যাঁ, তো এরকমভাবে হেঁটে আসি। তো আজকে একটু সন্ধ্যায় বেরোচ্ছি, 7টায় বেরিয়েছি, 1 ঘন্টা হেঁটেছি, চুটিয়ে হেঁটেছি, বাট দেখো কি অবস্থা, শরীর তো কমে না। তো ভাবলাম ভিডিওটা শুটই করে নিই তোমাদের কাছে, তো তাই তোমাদের কাছে চলে এলাম। বলো তোমরা সারাদিন সবাই কে কি করেছো, নিশ্চয়ই ভালো আছো, ভালো মন্দ খেয়েছো। আমিও আজকে নিরামিষ, যেহেতু নিরামিষ সবজি একটা রান্না করেছিলাম, নিরামিষ সবজি তোমাদেরকে দেখিয়েছি। আর কাটল ভাজা করেছি, প্রচুর পরিমাণে কাটল ভাজা, সবাই যেটা ভালোবাসে। আর ডাল করেছি, আজকে তেমন কিছু করবো না, কিছু করবো না। আর রাত্রিবেলা কর্নফ্লেক্স নিয়ে আসবে, কর্নফ্লেক্স দুধ খেয়ে নেবো আমি আমার ছেলে, আর হাজবেন্ড তো দুধ রুটি খাবে। আজকে রাতের পর্ব শেষ এখানে। আর কালকে বিপত্তারিণী পুজো, এটা সারা বছরের আষাঢ় মাসে এটা পড়ে, সবাই জানে দুটো ডেট, কালকে শনিবার আর এরপরে মঙ্গলবারের পরে। তো আমি ভেবেছিলাম মঙ্গলবার দিন দেবো না, হাজবেন্ড দেখি সব নিয়ে এসছে, তো কালকে বিপত্তারিণী পুজো দেবো, ভালোই হয়েছে। আজকে শুক্রবার নিরামিষ খেয়েছি, তো কালকে পুজোটা হয়ে যাবে, পুজোটা দেবো। আর জানো একটা জিনিস কি হয় আমার সাথে, আমি যেদিন এই ছাদের গাছে জল দিতাম যাই, তো আমি এখন খুঁজে পাচ্ছি না জিনিসটা, আমার যেটা যেগুলি আমি পাই, আমি কি পাই জানো, আমি ঘুড়ি পাই, সত্যি আমি ঘুড়ি পাই জানো। আকাশে থেকে হঠাৎ করে দেখি আমার ছাদে পড়ে, যেদিনই আমি আজকে গাছে জল দিতে যাইনি তো পাইনি, হয়তো বা পড়ে আছে কালকে গিয়ে পাবো, কিন্তু ইনস্ট্যান্ট আমার কাছে প্রচুর ঘুড়ি উড়ে এসছে। মানে ঘুড়ি যখন কাটে না তখন আমাদের আমার এখানে এসে পড়ে আর কি ঘুড়িগুলো। তো দেখো কালকে এত মজা লেগেছিল কি বলবো, দেখো শুধুগুলো হাতে পেয়েছি যে তোমাদেরকে দেখিয়েছি, দেখো তো ওইগুলি হাতে পেঁচিয়ে পেঁচিয়ে, মানে অনেক দূরে একটা আম গাছ, আমাদের এখান থেকে অনেক দূরে একটা আম গাছে লেগেছিলো, তো এইগুলো পেঁচিয়ে 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 হাতে পেঁচিয়ে পেঁচিয়ে আনলাম, এনে রাখলাম। আর ঘুড়িগুলিও হয়তো বাতাসে খাটের নিচে চলে গেছে, নতুন ঘুড়ি আছে আমার ছেলের, প্রচুর ঘুড়ি আছে ঘরের মধ্যে, এগুলিকে আর দেখাবো। আর অন্য যেগুলি পেয়েছি এগুলো জানি কোথায়, আমি এখন অনেক খুঁজলাম, হয়তো খাটের নিচে, খাটের নিচে আবার একবার উপরও যে খুঁজবো এটা এই সাধ্য নেই। তো দেখা কতগুলো আমরা, আমি বিয়ের আগে প্রচুর ঘুড়ি উড়াতাম, তোমরা বিশ্বাস করবে না, আমি ঘুড়ি উড়াতাম, আমি গুলি খেলতাম, তাস খেলতাম, তাস বলতে ওই যে মানে কি বলবো, প্যাকেটগুলো যারা স্মোক করে প্যাকেটগুলো, ওগুলো কেটে বাস দাগি খেলতাম, গুলি খেলতাম, অনেক কিছু খেলতাম জানো, প্রচুর ডানপিটে ছিলাম। তো ঘুড়ি উড়াতাম, কাঁচ বেটে শুধুকে মাঞ্জা করতাম, মানে এগুলি না মনে পড়ে যায়, ভীষণ মনে পড়ে যায়, ঘুড়ি উড়লেই আমার এগুলি মনে পড়ে যায়। তো দেখো এই সুতোগুলো আমি হাতে পেঁচিয়ে পেঁচিয়ে, মানে যতক্ষণ পর্যন্ত সুতোটা না ছিঁড়ে, অনেক দূরে একটা বাড়িতে আম গাছের মধ্যে লেগেছিলো, তারপর আমার ছাদে আরও প্রচুর সুতা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, প্রচুর সুতা। তো বেশ মজা লাগছিলো এগুলো হাতে বাঁধতে। তো আবার হাতটা কেটেও গেছে, এই জায়গাটা কেটেও গেছে, এখন একটু শুকিয়ে গেছে, মানে এগুলো তো প্রচণ্ড ধার থাকে না, আমরা আগে এমন করতাম, কাঁচ বেটে কী জানি আমার ঠিক খেয়াল নেই, তারপরে আরও কী জানি পাতা পাতা বেটে এগুলিকে মাঞ্জা করতাম জানো, মানে এত নাটাই থাকতো, ঘুরে উড়াতাম, মানে এত ডানপিটে ছিলাম সত্যি, মানে এগুলি মনে পড়ে গেছে। তো অনেক পিটপিটি করলাম, তো আজকে সবাই ব্লগটা দেখো আর সবাই ভালো থেকো, এই বলে আমি আমার আজকের ব্লগস এখানেই শেষ করছি। গতকালকে ব্লগস দেওয়া হয়নি, আমি ব্লগস দিইনি, যদি মানে এখন থেকে এমন একদিন পরপর বা দুদিন পরপরই ব্লগস দেবো, কারণ হয়ে ওঠে না কেমন। আর অনেকে ডেলি ব্লগ যেটা এটা কেউ বুঝে না, বলে ছাতা মাথা কী দেস, ছাতা মাথা ছাতা মাথা কী দাও, এগুলো বলে মানে স্পেশালি একটা রান্না করো, স্পেশালি একটা কিছু বানাও, কিন্তু এটা তো আমি তো ডেলি ব্লগস করি ঠিক না, যেহেতু ডেলি ব্লগস করি তো ডেলি ব্লগসের আমি যা যা করছি সবাইকে তা তা শেয়ার করছি, তাই নয় কি বন্ধুরা, তোমরা বলো যারা ডেলি ব্লগস করো ঠিক না, ওটাই তো শেয়ার করবো ঠিক না। যখন যেটা পারবো, যখন ভালো কিছু হলে, আমি যেমন সয়া সস ওটা আমি সিঙ্গেল শেয়ার করেছি, অনেক কিছু আমার সিঙ্গেল শেয়ার আছে, প্রচুর জিনিস আছে, বাট ডেলি ব্লগস এটা অনেকে মিনিংসটাই বোঝে না, যে অনেক কিছু অনেক কিছু বলে। তো যাই হোক, যা খুশি বলুক, আই ডোন্ট কেয়ার, আমি সব পাত্তা দিই না ঠিক না, তো ঠিক না ঠিক না ঠিক না ঠিক না ঠিক না ঠিক না কতবার করে বলে ফেললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি। আমার এখন প্রচণ্ড গরম লাগছে, আমি এখন ড্রেস ট্রেস ছাড়বো, ছেলে ফ্রেশ হবো, এসি চলছে, এসিটিকে চালিয়ে রেখেছি, বাস এখন আমি একটু শুয়ে থাকবো, একটু রেস্ট করবো, বাস তারপর আবার কালকে ফিরে, কালকে তো পুজো দেবো, বিপত্তনাশিনী পুজো দেবো, বাসন টাসন মোটামুটি ধোয়া আছে, আবার একটু ফ্রেশ করে ধোয়া ধুই করতে হবে, আর প্রদীপ প্রদীপ একটু মাছ দেবে, আমার যখন তখন আমি করে ফেলি, আমার কোনো টেনশন নেই, আমি একেই করি পুজো পালি,
সবকিছু মেকা করি, সবকিছু করি। আগে আমার বাড়িতে কত পূজা হতো, তো ঠিক আছে ওসব আর আসছি না। তাহলে এখন এখনের মতো সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকো, টাটা।